দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমরা কিন্তু দেখছি সামনে বেশ কিছু ষাঁড় এবং গাভী গরু বাঁধা আছে। আর আজ 26 জানুয়ারি 2024। তো আমরা এই গরুগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দেব। আর এই পাশে দেখছি এক ভদ্রলোক ভাইকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। কোথা থেকে এসেছিল? আসছি জামালপুর। জামালপুর থেকে? হ্যাঁ। আচ্ছা, টোটাল কয়টা কেনার উদ্দেশ্যে এসেছিলেন? আসছিলাম 15টা কেনার মতো। কয়টা কিনলেন? কিনেছি 12টা। টার্গেট মোটামুটি কাছাকাছি চলে গেছে? হ্যাঁ, কাছাকাছি চলে গেছে। কেমন পেয়েছেন সব মিলিয়ে বলেন দেখি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কেনার মধ্যেই ছিল? কেনার মধ্যেই ছিল। দিনাজপুর এসেছিলেন নাই? প্রথম? এই প্রথম। এই প্রথম? হ্যাঁ। এলাকার হাট যাচাই বাছাই করছেন নাকি ভিডিও দেখে উৎসাহ নিয়েই চলে আসছেন? এলাকার হাট দেখছি, ভিডিও দেখছি, সবকিছুতে ভালো লাগছে, বিদায় তো আসছি। হ্যাঁ না, ঠিক আছে, আমরা কিন্তু সবাইকেই বলি এবং আপনার মাধ্যমে আবার সবাইকে বলতেছি, আপনি যেখান থেকে আসেন আপনার এলাকার হাট যাচাই বাছাই করে দেন, এখানে আসবেন। তা তো অবশ্যই। হ্যাঁ, মানে সবাই সাশ্রয়ীর জন্যই তো যাই বিভিন্ন প্রান্তে। কেমন পেয়েছেন সব মিলিয়ে? সব মিলিয়ে ভালো পেয়েছি, এলাকার চেয়ে রেট মোটামুটি কমই আছে এখানে। মোটামুটি আমরা যদি এক গরু প্রতি আনুমানিক একটা ডিফারেন্স করতে চাই, 5-7 হাজার। 5-7 হাজার? হ্যাঁ, সব খরচা বাদ দিয়ে আর কি। খরচা বাদ দিয়ে 12 গরুতে 5 হাজার করে হলো তো অনেক টাকা সেভ হয়েছে। হ্যাঁ, সেভ হচ্ছে। সবই কি কোরবানি টার্গেটে? না, এখানে বিক্রি হবে। কিছু বিক্রির জন্য? হ্যাঁ, বিক্রির জন্য। আর কিছু কোরবানিতে? কিছু, হ্যাঁ, রাখার জন্য। আচ্ছা, তাহলে খাদিমুল ভাই শুরু থেকে ছিল? হ্যাঁ। খাদিমুল ভাই কি অবস্থা বলেন? কন্টিনিউ চলতে আছে? বাজার কেমন চলছে বলেন? বাজার আগের থেকে একটু বাড়তে দিকে, আগের থেকে একটু বাড়তে দিকে। এক কথা বারবার বলবো, হাটে যেতে বাজার থাকুক না কেন, হ্যাঁ, আমরা সবসময় ক্রেতাদের প্রায়োরিটি দেই। আচ্ছা, তো মোটামুটি সব মিলিয়ে স্যাটিসফাইড? হ্যাঁ, সব মিলিয়ে। কয়টা হাট মিলে কিনলেন? দুই হাট। কোন কোন হাট? কালকে বাজার বেশি ছিল কিনেছিলেন, আজকে আমবাড়িতে কিনে তারপরে মেকআপ দিচ্ছেন। আচ্ছা, আমরা একটু দেখে নেই গরুগুলো, একটু দেখে নেই। আচ্ছা দেখি, এটা এটা গাভী, এটা গাভী, আর সেই সাথে এটা বাচ্চা। কোথায় কেনা? আমবাড়ি হাটে কেনা? আমবাড়ি হাটে কেনা গাই বাছু। আচ্ছা, গাভী এবং বাছু, দাম তো বলা যাবে না নাকি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তার পাশে এটা ষাট দাঁতালো, দাঁতালো, দাঁতালো। আর এটা 4 নাম্বার। এগুলো কোথায় কেনা ভাই? এগুলো আমবাড়িতে। আমবাড়িতে কেনা? এটা 4 দেখি, আপনি একটু এপাশে আসেন। এটা 4। তো আমবাড়ি হাটে কেমন গেল আজকের বাজার কাজিমল ভাই? বাজার ভাই আমারই তো আসেই। হ্যাঁ, এর মধ্যে কিনতে হবে বুঝে বুঝে, আর তারা ওরা করে যদি আপনি কিনেন তাহলে তো ভাই হারিয়ে যাবে। আর কিনতেই, আপনাকে কিনতেই লাভ করতে হবে, কিনতে লাভ করতে, কিনতেই লাভ করতে হবে। ব্যবসার মূল মন্ত্রই তো হচ্ছে ওটা যে কিনতে যেতে হবে, করতে হবে। কিনতে যদি আপনার ভুল হয় আপনি কখনো লাভ করতে পারবেন, কখনো লাভ করতে পারবেন, সবচেয়ে বড় কথা হলো সেটা তো অবশ্যই। আচ্ছা, তার পাশে এটা, এটা 5 নাম্বার, কালারটা দেখেন ভাই। হ্যাঁ, দেশি হলো, কালারটা একটু আকর্ষণীয় কালার, আকর্ষণীয় কালার। যখন কোটা বড় হবে, যখন ফসল পড়বে আরো সৌন্দর্য, সৌন্দর্য দেখাবে। তারপরে এসে এটা, এটা কয় নাম্বার? 6 নাম্বার। হ্যাঁ, আমবাড়িতে কেনা, তো আমবাড়িতে কেনা। তারপর সেটা 7 নাম্বার।
এগুলো কি ওখানকার? এগুলো আমবাড়ি। আর বাকিগুলো আপনার রানীবন্দরে? রানীবন্দরে। তারপর এটা একটা, এটা বকনা? বকনা না, বিজুলানো আছে। তারপর এইটা দেশাল। আচ্ছা, তারপর এইটা এখানে একটা দেখছি আমরা আরো। এবং এটা সর্বশেষ, তাহলে এগুলা নিয়েই যাচ্ছে ভাই। এই পাঁচটা কেনা হয়েছে রানীর বন্দর বললেন? আচ্ছা, এবং এই ট্রাকে যাবে কত? ট্রাক ভাড়া কত হয়েছে ভাই? ১৬,০০০ বর্তমান ইসলামপুর। জামালপুর ইসলামপুর। বর্তমানে বাজারের সার্বিক অবস্থা কি বলেন তো? মোটামুটি মাল কিনা যাবে মোটামুটি, কিন্তু আর কিছুদিন পর, আর আট দশ দিন পরে যে যখন রোদ চলে আসবে খামারেগুলো, তখন মানে ঠান্ডার জন্য আসতেছে না এখন, দামটা কিন্তু আরো বাড়বে, একটু বৃদ্ধি হবে, ৪-৫,০০০ টাকা আরো বাড়বে। আচ্ছা, এখন একটু কেনার মধ্যে রয়েছে, মানে আসি কিনতে পারবে, আমার কাছে আসুক আর যার কাছে আসুক, যদি আসে মালগুলো কিনে নিয়ে যায় আমি ২ টাকা লাভ করতে পারবো। লাভ করতে পারবো, জি ভাই। আচ্ছা, কারণ আপনারা তো কন্টিনিউ কেনাকাটার সাথে রিলেটেড আছে, জি ভাই। আচ্ছা, এখন কেউ যোগাযোগ করলে কিভাবে করবে? একটু মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার আছে ভাই, 01750 01750 711 711 732 732। ইনশাআল্লাহ এই নাম্বার যোগাযোগ করলে পাবে। আচ্ছা, কত বললেন ট্রাক ভাড়া? কত বললেন? ১৬,০০০ এই ট্রাকে যাবে। কোনটা গাড়িটা সামনে? তো দর্শক শ্রোতা, ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।